গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এই যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসেছি, আর আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, আর ও শুয়ে আছে ওই সাইডে। আর আমি যে ব্যালকনি থেকে জামাকাপড়গুলো নিয়ে আসলাম, আর গতকাল রাত্রে আমি আর জামাকাপড়গুলো উঠাইনি, কারণ সকালবেলা ভালোই রোদ আসে, তো সেই জন্য ভাবলাম যে না, জামাকাপড়গুলো ভেজা আছে থাক, সকালবেলা তো একটু রোদ হবেই, তারপর একটু রোদে গরম হয়ে গেলে তারপর নিয়ে আসবো ঘরে। তো সেই জন্যই আর কি, দেখো ঘুম থেকে উঠে দেখি যথেষ্ট রোদ ছিল আর সব গরম হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো সেই জন্য যেটা যে জায়গা রাখার দরকার, মানে যেই জিনিসটা যেখানে রাখলে সবাই সময় মতো পাবে, তো সেটাই আর কি সেখানে করে দিচ্ছি, কারণ আমার উপরেই সংসারটা ডিপেন্ড করে। আমি যদি জিনিসপত্রগুলো সব কিছু ঠিকঠাকভাবে জায়গা মতো গুছিয়ে না রাখি, তাহলে আমার সংসারের মানুষগুলোরই অসুবিধা হবে না, আর আমি যদি জিনিসগুলো সব ঠিকঠাক জায়গায় রাখি, তাহলে ওদেরও আর কষ্ট হবে না, ওদের যখন যেটা দরকার তখন সেটা পেয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যেখানে যেটা রাখার দরকার রাখলাম, কিন্তু বিছানাটা ঝাড়তে পারিনি। ছেলে ঘুম থেকে উঠে পড়ুক, তারপর ঝাড়বো। আমি যদি এখন বিছানা ঝাড়তে যাই, উঠে পড়বে, তো ও যতটুকু ঘুমায় না ততটুকুই আমার কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়, না হলে জানো তো ছোটো বাচ্চা। তো দেখো ওইদিকে বিছানার তো ঝাড়া হয়নি, কিন্তু ঘর দোর সব গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে চিকেন রান্না হবে, না আজকে রবিবার না, আজকে সোমবার, তবুও রবিবার দিন ডাল খেয়েছিলাম আমরা, ওই জন্য আজকে ভাবছি যে না আজকে একটু চিকেন খাই। তো সেই জন্য আর এগুলো গোছাতেও টাইম লাগবে, মশলাপাতি সব। তো এই জন্য দেখো টমেটো কেটে নিলাম, আলু কেটে নিলাম, আর বেগুন ভাজা করবো বলে বেগুনও কেটে নিয়েছি, এখন রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, আর পেঁয়াজ আদা এগুলো তো লাগবেই, তোমরা তো জানোই, আর নতুন করে কি বলবো। তো এই যে সবজিগুলো আমি সব কেটে নিই, আর এখনও পর্যন্ত সকালের খাওয়া দাওয়াও করিনি, সবজিগুলো কেটে নিই, ভাবছি খাওয়া দাওয়া করবো, আর মশলাটাও একবারে করে নেবো, কারণ কারেন্ট কখন চলে যায় তো বলা যায় না, না আর আমার কাছে কোনো শিল নোড়া নেই, আর এখানে পাওয়া যায় কি না আমি সঠিক জানি না, বলতে পারবো না। তো সেই জন্যই মশলাটা করে নিয়ে তারপর অন্য কাজ করব, যাতে কারেন্ট চলে গেলেও আমার অসুবিধা না হয়। এই যে দেখো সবজিগুলো সব কেটে রেডি করে রেখে ফেলেছি, আর এগুলো এখনও ধোয়া হয়নি, তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, তো এগুলো এখন ধুয়ে নেবো, তারপর চলে যাব ঘরে। তো ঘরে এসে দেখছি আমার ছেলে উঠে পড়েছে, আর এই যে সকালে খালি পেটে ওষুধটা থাকছে সেটাও খেয়ে নিচ্ছি, আর হাজবেন্ড চলে এসছে, এটা খেয়ে ছোলা সেদ্ধটা খেয়ে নেবো, তারপর রান্নাঘরে যেতে হবে রান্না করবো জন্য। আর আমার ছেলে কিন্তু আমার সামনে বসে রয়েছে, ওকে যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখনই ঘুম থেকে উঠলো, ওর বাবা আসলো বা দরজা খোলার আওয়াজ হলো তাই ঘুম থেকে উঠলো, নাহলে না হয়তো আরও একটু ঘুমাতো। তো এই যে দেখো প্রচণ্ড পরিমাণে বায়না করছে, ও একা নিয়ে নিয়ে খাবে, কিন্তু ফেলে দেবে, নিতে খেতে পারবে না, তো সেই জন্যই আর কি। তো চলো বন্ধুরা, আমি ঝরাপট করে খাওয়াটা মানে খাবারটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে যাব, কারণ রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না জোগাড় জানছি করেই এসেছি আমি ওদিকে। আর এই যে চিকেনটা এখন যেহেতু আনলো, সেই জন্য চিকেনটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এটাই আর কি। আর মাছ মাংস না খুব ভালো করে না ধুলে ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না, খেতেও ইচ্ছা করে না। তো দেখো এদিকে বেগুন ভাজবোর জন্য বেগুনটা আগে ম্যারিনেট করে রাখছি লবণ চিনি আর হলুদ দিয়ে। তো বেগুন ভাজতে গেলে বেগুনটা যদি একটু আগে মেখে রাখা যায়, আর একটু বেশি তেল দিয়ে যদি ভাজা যায়, তো জাস্ট ওয়াও লাগে। তো আমি যেহেতু বেশি তেল ইউজ করি না রান্নাতে, তোমরা জানো এক মাসে আমি 2 লিটার তেল ইউজ করি মাত্র, ব্যাস 1 লিটার হয়তো সাদা তেল, 1 লিটার সর্ষের তেল, বা কোনো সময় সর্ষের তেল দুটোই হয়, তো এই আর কি। আর এই যে দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল গরম করে আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপর বেগুনটাও ভেজে নেবো। আর বেগুনটা কড়াইতে দিয়ে এই যে দেখো মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে হলুদ লবণ শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর কিছুই দেওয়া নেই, শুধু কষিয়ে নিলেই হয়, এই যে দেখো একটু চর্বি আছে গলে যাবে ওর ভিতরে আগে দিয়ে দিলে, সেই জন্য তুলে রাখলাম। আর এখন এই যে বেগুনটাও মানে উল্টে দিচ্ছি, যাতে পুড়ে না যায়, পোড়া না লাগে সেটাই, সেই জন্য আর কি। তো রান্না করতে বেশি টাইম লাগবে না, ওদিকে ম্যারিনেট করা আছে, সব মশলাপাতি দেওয়া আছে, কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এবার বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে তেলের ভিতরে একটু গোটা জিরে ফোড়নও দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়নও দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে, যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর লবণ না দিলেও হয়, হয় না তা না, কিন্তু একটু টাইম লেগে যায় বেশি, ওই জন্য দেখো এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেখো হালকা হালকা ব্রাউন কালারে প্রায় চলেও এসছে, তো আরেকটু ভেজে নেবো, আরেকটু ভেজে নিয়ে তারপর আমি এর ভিতরে চিকেনটা দিয়ে দেবো, যে ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি, দেখো
কেমন হয়েছে বেগুন ভাজাটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, ওদিকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিই। চিকেনটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে অন্য বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই যে বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে কথা বলতে আসা হয়নি, কাজে ব্যস্ত ছিলাম জন্য। আর বেগুন ভাজা ভাত দুটোই হয়ে গেছে, আর মাংসটা ম্যারিনেট করে কষাতে দিয়ে দিলাম। তো চলো এবার যাই ছেলেকে স্নান করাতে। তো একটার পর একটা কাজের অপেক্ষা করলে হবে না, একটার মাঝখানে একটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ছেলেকে স্নান করিয়ে আসি, তারপর তার মধ্যে মাংসটা কষানো হয়ে যাবে, তারপর তোমাদের দেখিয়ে দেবো কেমন লুক হয়েছে। তো চলো দেখতে থাকো। তো দেখো, এই যে একটা 20 বাজে আর ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। ঠান্ডা লেগে গেল নাকি? এই যে দেখো সাজিয়েও দিয়েছি। তো চলো দেখি এবার আমার চিকেনটার কী অবস্থা দেখি, আর ঘর মোছা হয়নি এখনও পর্যন্ত। চিকেনটা কষিয়ে চিকেনের জল ঢেলে তারপর যাবো ঘর মুছতে। তো তারপর রান্না হয়ে যাবে, কাজও হয়ে যাবে, স্নান করে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। 1:20 সময় চা। তো যাই হোক, সকালে যেহেতু চা খাইনি সেই জন্য মনটা চা চা করছিল। হাজবেন্ড আবার একটু চা বানিয়ে দিল, আর এদিকে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর হাজবেন্ড তো খুব সাপোর্ট করে সব দিক দিয়েই, তো সেটাই আর কি। জীবনে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক কিছু এসেছে, সাংসারিক জীবনে হোক, পার্সোনাল লাইফে হোক, কিন্তু ও কখনো আমাকে ভুল বোঝেনি, বা কখনো আমার সঙ্গে কোনো অশান্তি, আমাকে সেরকম অশান্তি গণ্ডগোল বলে কিছুই হয় না, কোনো দিনই হয় না। তো সেটাই আর কি, খুব সাপোর্ট করে, ওর জন্য হয়তো আমি এইভাবে মানে সব কিছু থেকে বাধা বিঘ্ন সব পার করে যেতে পারছি। তো দেখো এদিকে ওই যে ওরা ছেলে আর ছেলের বাবা দুজন মিলে ওরা চিকেন কষা খাচ্ছে। তো ওরা দুজনেই খেতে ভালোবাসে, ওই জন্য যখনই চিকেন মাটন রান্না করি না কেন ওদের জন্য তুলে রাখি আগের থেকে। তো সেটাই তোমাদেরকে বলছিলাম যে এই যে এরা খাচ্ছে, আর ছেলেকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে খেতে। তো চলো ওরা খেয়ে নিই, কাল আমি ঘরটা মুছে নিই। বাজে 2:12 বাজে, আর আমি যে স্নান করে চলে এসেছি আর শ্যাম্পু করে নিয়েছি। তো এই যে দেখো আমার ছেলে তো মুখে ক্রিম মাখছে, আমি স্নান করে যেহেতু অ্যালোভেরা জেল দিয়েছি ওই জন্য ওকেও দিতেই হবে, এরকম ব্যাপার। তো সব কাজ তো কমপ্লিট, আমার স্নানও হয়ে গেছে, এবার যাবো ছেলেকে খাওয়াতে। আর সোনার বাবা ওদিকে স্নান করতে গেছে, তো স্নান করতে আসার আগে আমি ছেলেকে খাইয়ে দিই। তো চলো বন্ধুরা, তোমার খিদে পেয়েছে তো? তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমি আগে আমার ছেলেকে খাইয়ে দিই, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এই যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর আমরাও খেতে বসে পড়েছি। লাল চিকেনের লাল ঝোল, আর এদিকে বেগুন ভাজা, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর চিকেন মাটন হলে অন্য কিছু না হলেও চলে যায় আমাদের, অন্য কিছু লাগে না, সেরকম তরি তরকারি খেতে মন করে না, কিন্তু তবুও একটু বেগুন ভাজা বানিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই। ওই যে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসেছি, তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল। এখন একটু কমেছে, কিন্তু ভীষণ বৃষ্টি হলো, মেঘ করে গেছিলো, ওই জন্য স্নান করে আর জামা কাপড়গুলো এই যে বাইরে মেলিনি। আমি বুঝতেই পেরে গেছিলাম যে বৃষ্টি হবে, ফালতু ভিজে যাবে, ওই জন্য একবার সব ঘরেই মেলে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই। জানি না কতটা কি বুঝতে পারলে না পারলে, তো বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে কিন্তু একটু কমেছে, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি খেয়ে উঠেই, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তারপর বাড়ি থেকে মাও ফোন করেছিলো। তো দেখো যে ছেলে, তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। তো চলো অন্য কোনো ভিডিওয় তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আজকের মতো টাটা, আর কেউ টাটা দেবে?